আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। বাংলাদেশের শেয়ার বাজারে আইপিওর মাধ্যমে যুক্ত হওয়ার জন্য ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড নামে একটি ইন্স্যুরেন্স কোম্পানির আইপিও আবেদনের তারিখ নির্ধারিত হয়েছে। একটু দেরি হলেও আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই কোম্পানিটি সম্পর্কে এবং আইপিও সম্পর্কে জানানোর চেষ্টা করব এবং যথারীতি ভিডিওর শেষে কয়টি শেয়ার পাওয়ার সম্ভাবনা রয়েছে সেই বিষয় নিয়েও আলোচনা করব ইনশাআল্লাহ। ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ইনকর্পোরেশন হয় 1999 সালের 18 অক্টোবর। একই দিনে এই কোম্পানিটি তাদের বিজনেস কমেন্সমেন্ট এবং কমার্শিয়াল অপারেশন স্টার্ট করে। এই কোম্পানিতে টোটাল ডিরেক্টর রয়েছে 9 জন এবং অডিটর হিসেবে কাজ করছে ইসলাম আফতাব কামরুল এন্ড কোম্পানি। ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানির হেড অফিস রয়েছে সিটি সেন্টার লেভেল 16/1 মতিঝিল কমার্শিয়াল এরিয়া ঢাকায়। এবার এই ভিডিওটির এই পার্টে আমি ফিনান্সিয়াল ইনফরমেশন জানাবো এবং এই ফিনান্সিয়াল ইনফরমেশনটি জানাবো 31 ডিসেম্বর 2021 সালের হিসেব অনুযায়ী। 31 ডিসেম্বর 2021 সালের হিসেব অনুযায়ী কোম্পানির টোটাল অ্যাসেট রয়েছে 108,70,10,755 টাকা। টোটাল রেভিনিউ হচ্ছে 52,15,61,153 টাকার। গ্রোস প্রফিট রয়েছে 6,99,70,182 টাকার। এছাড়াও প্রফিট আফটার ট্যাক্স হচ্ছে 5,53,72,975 টাকার। নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার হচ্ছে 20.96 টাকার আর ইপিএস হচ্ছে 1.82 টাকার। এই ইন্স্যুরেন্স কোম্পানিটির প্রোডাক্টের মধ্যে রয়েছে ফায়ার ইন্স্যুরেন্স, মেরিন ইন্স্যুরেন্স, মোটর ভেহিকল, মোটর ইন্স্যুরেন্স সরি, ইঞ্জিনিয়ারিং ইন্স্যুরেন্স, মিসসেলেনিয়াস ইন্স্যুরেন্স। আর সারা দেশ জুড়ে এই ইন্স্যুরেন্স কোম্পানিটি টোটাল 37 ব্রাঞ্চ রয়েছে, অর্থাৎ 37টি ব্রাঞ্চ রয়েছে। আর এমপ্লয়ি রয়েছে টোটাল 351 জন। এছাড়াও কোম্পানিটি যে সকল স্ট্র্যাটেজি রয়েছে তার মধ্যে মার্কেটিং স্ট্র্যাটেজির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে এম্পাসাইজ সার্ভিস অ্যান্ড সাপোর্ট, এনক্রিজ মার্কেট শেয়ার, রিএনফোর্স এ মার্কেট, ফরকাস্ট কাস্টমার নিড। কোম্পানিটির সাথে আপনারা ইমেইলে যোগাযোগ রাখতে পারেন যদি কোনো প্রয়োজন হয়। আর এর ইমেইল অ্যাড্রেস হচ্ছে icicl@gmail.com। আর ওয়েবসাইট অ্যাড্রেস হচ্ছে www.icicl.com। এবার আজকের এই ভিডিওটি সেকেন্ড পার্টে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের আইপিও সম্পর্কে জানাবো আপনাদেরকে। এই কোম্পানিটি টোটাল শেয়ার ইস্যু করবে 2,02,61,106টি আর প্রত্যেকটি শেয়ারের মূল্য থাকবে 10 টাকা করে, যেখানে তারা এই শেয়ারের মাধ্যমে শেয়ার বাজার থেকে উত্তোলন করবে 20,26,11,060 টাকা। আর এই কোম্পানিটি শেয়ার ডিস্ট্রিবিউশন প্রসেসের মধ্যে 15% অর্থাৎ 15% শেয়ার প্রাইভেট অফারের জন্য সংরক্ষিত থাকবে। এছাড়াও বাকি যে 85% রয়েছে সেটা পাবলিক অফারের জন্য থাকবে। এখানে প্রাইভেট অফারে 15% হয় 30,39,166টি শেয়ার এবং বাকি 85% হয় 1,72,21,940টি শেয়ার। আর এরপর এরিয়া অফ ফান্ড ইউটিলাইজেশন অর্থাৎ হচ্ছে আইপিওর মাধ্যমে যে ফান্ড কালেকশন করবে এই কোম্পানিটি সেটা তারা কোথায় খরচ করবে। ইনভেস্টমেন্ট ইন এফডিআর অ্যান্ড ট্রেজারি বন্ডে তারা খরচ করবে 15,27,61,161টাকা। আর ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট অফ বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট ইনভেস্ট করবে তারা 4,05,22,210 টাকা। আর আইপিও এক্সপেন্সে তাদের ব্যয় হবে 93,27,687 টাকার। এরপর যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কখন সাবস্ক্রিপশন ওপেন হবে। সাবস্ক্রিপশন ওপেন হবে 20 নভেম্বর 2022 সালে, সাবস্ক্রিপশন ক্লোজ হবে 24 নভেম্বর 2022 সালে 10 তারিখে। যাদের অ্যাকাউন্টে 50,000 টাকার ম্যাচিউর শেয়ার ছিল তারা এই কোম্পানির আইপিওর জন্য আবেদন করতে পারবেন। আর 10 তারিখে শেয়ার ম্যাচিউর রাখার জন্য 8 তারিখে এবি কিংবা এন ক্যাটাগরির শেয়ার কিনতে পারেন আপনারা। এই কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লিস্টেড হবে। কোম্পানিটি যখন লিস্টেড হবে তখন এর ক্যাটাগরি থাকবে এন ক্যাটাগরি। আর এছাড়াও
এই কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে ইস্যু ম্যানেজারের দায়িত্বে থাকবে প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, এছাড়াও থাকবে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। মোট তিনটি কোম্পানি এই কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করবে। থার্ড কোম্পানি হিসেবে কাজ করবে ইসি সিকিউরিটিজ লিমিটেড। এবার চলুন আমরা এক্সেল শিটে চলে যাই যথারীতি, যে এই কোম্পানিটির আইপিওর জন্য যদি আমরা আবেদন করি তাহলে আমাদের কয়টা শেয়ার পাওয়ার সম্ভাবনা রয়েছে। চলুন তাহলে আমরা চলে যাই এক্সেল শিটে। আমি এখন সরাসরি চলে আসলাম এক্সেল শিটে। ইসলামিক কমার্শিয়াল ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার ডিস্ট্রিবিউশন দেখানোর আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে নেই। সে বিষয়টি হচ্ছে, এই ইন্স্যুরেন্স কোম্পানিটির পূর্বে যেই ব্যাংকটির আইপিও ছিল সেখানে 10,000 টাকার গুণিতক হারে আবেদন করা যেত, কিন্তু ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে শুধুমাত্র 10,000 টাকার শেয়ারের জন্য আইপিওতে আবেদন করা যাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে শেয়ার ফর জেনারেল পাবলিক, অর্থাৎ জেনারেল পাবলিকদের জন্য শেয়ার রয়েছে হচ্ছে 1,72,21,940 শেয়ার। নাভানা ফার্মাসিউটিক্যালসে আবেদন করেছিল 3,59,547 জন। চার্টার্ড ইসলামী লাইফে আবেদন করেছিল 2,96,669 জন। গ্লোবাল ইসলামী ব্যাংকে আবেদন করেছিল 1,16,992 জন। যদি নাভানা ফার্মার মতো একই সংখ্যক আবেদন করা হয় ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানিতে তাহলে 47.90 বা 48টি শেয়ার পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি চার্টার্ড ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মতো আবেদন করা হয় তাহলে 58 থেকে 59টি শেয়ার পাওয়ার সম্ভাবনা রয়েছে। গ্লোবাল ইসলামী ব্যাংকের মতো আবেদন করলে 147 থেকে 148টি শেয়ার পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি 2,50,000 বা 2,50,000 আবেদনকারী আবেদন করেন ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানির আইপিওর জন্য তাহলে 68 থেকে 69টি শেয়ার পাওয়ার সম্ভাবনা রয়েছে। 3,50,000 আবেদন করলে 49 থেকে 50টি শেয়ার পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও 4,00,000 আবেদন করলে 43 থেকে 44টি শেয়ার পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যদি 5,00,000 আবেদন করে তাহলে 34 থেকে 35টি শেয়ার পাওয়ার সম্ভাবনা রয়েছে। এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে যেই হিসাবটা দেখিয়েছি শেয়ার ডিস্ট্রিবিউশনে, সেটা হচ্ছে পুরোটাই সম্ভাব্য হিসাব। এটা যে অ্যাপ্রোপ্রিয়েট হবে এমনটা নয়, এর কাছাকাছি হওয়ার সম্ভাবনা রয়েছে, কমও হতে পারে বেশিও হতে পারে। তো আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, এবং যদি আপনি এখনো আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিন। আসসালামু আলাইকুম।